এই দিল্লার ওস্তাদ আছি দিল্লার ওস্তাদ আছি ফটো 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 আমি তো আর চিনি না, তুমি ওই নহাটায় থাকো না, কি জমার নাম তোমার? পিএম কেতুলাল, শ্রীযুক্ত বাবু কেতুলাল গুছাইত। ও বাবু, তা তুমি এমন খোঁচরের মতো ঝেড়া করছো কেন গো? এই আমি তো ওস্তাদের খোঁজে এসেছি বলো। ওস্তাদ মানে আমাদের ওস্তাদ, ওসব মানে না কিছু নয়। নীলু কাকু, এই চিস্টাকে চেনেন? নহাটার শালা এক নম্বরের পকেট মার, লোকেকে ডাকে পিএম কে বলে। বলিস কি পিএম মানে পকেট মার? এই বেরো শালা পকেট মার, বেরো, গ্যাস হয়ে বসে গেছে, বেরো। ওটা আমার ব্যবসা। ব্যবসা? ব্যবসা পকেট মারি ব্যবসা? পাতি চোর, আমাকে আওয়াজ দেওয়ার আগে তুমি নিজে কি সেটা ভাবো। কি তুমি তো বাবা পকেট কাটো, কি কাটো তো? এই বাজে বাজে রাখ, দিলদারটা বাড়ি গেছে এখন নেই, দূরে শালা পকেট মার। তুমিও বাজে বকো না, এই গতকাল ভিড়েছে খবর পেয়েছে, আমার দরকার আছে। এই কি দরকার রে? তোমাকে বলে আমার কি উপকারটা হবে শুনি। আচ্ছা বলেই ফেলি, এই ওস্তাদ আমার ছানি কাটার ব্যবস্থা করে দেবে বলেছে। কেন বলতো বাবু? কেন? যাতে ঠিকঠাক ক্যাচ ধরতে পারে। শালা জব্বর ক্যাচ তো ধরে ফেলেছে বাবা। বুঝলেন তো নীলু বাবু, এই দিলদারকে দেখেই বাংলায় প্রবচনটা তৈরি হয়েছে। বাজারানি কর ভোলানি ছানি কাটি ওই পপকাস্টে তো করবে পকেট মানি। হ্যাঁ নিশ্চয়ই। এই নিজে কে দিয়ে বোঝো না চুরিতে কিরকম উত্তেজনা, কিরকম ভালো লাগা। এই বাইরে আছি এই জেলে, তা ধরা পড়লাম পাবলিকের হাতে, চাঁদা তুলে পাতি কেলানি দিল, গায়ের ব্যথা কমে গেল। আরে এসব না থাকলে জীবনটাই তো পানছে, এই ছানির চোখে বসে থাকলে চলবে বলো? বসে বসে গান তো সহ্যই হয় না। না এই কোনো দেখতো ওস্তাদ গেল কোথায়? চত সব আবর্জনা, কোথায় আবার যাবে? রাতে কাজ করবে বলে নিজের শহর থেকে পাইকান্তে গেছে। আরে এটা তো আগে বললেই হতো, সেখানেই যেতাম, তোমাদের এখানে পেচ্ছাপ করতেও আসতাম না। সাদা বাংলায় যাকে বলে মুততেও আসতাম না। বাবা